আমার যেটো অসম রাজ্যখনৰ অস্তিত্ব হেৰুৱাই পেলাইছো। আমার নিজৰ রাজ্যখনৰ ভিতৰতে বৃহত্তৰ অসমীয়া জাতিটোৱে বা বৰ অসম বুলি কবলৈ আমাৰ আজিকালি অসুবিধা হৈ যায়, কাৰণ ইমান বিভিন্ন ধৰণৰ ৰাজনৈতিক কিছুমান ষড়যন্ত্র হৈছে, য'ত জনগোষ্ঠীৰ মাজত আজি সংঘাত হৈছে বা ধৰ্মৰ নামত সংঘাত হৈছে। তেনে অৱস্থাত মই ভাবোঁ যে যদি আমাৰ মনৰ ভিতৰত জাতীয়তা বোধ থাকে, আঞ্চলিকতা বোধ থাকে, তেতিয়াহে আমি নিজৰ অস্তিত্ব বৃহত্তৰ অসমীয়া জাতি হিচাপে ৰক্ষা কৰিব পাৰিম। সেইকাৰণে ৰাইজৰ দল মই যেতিয়া গঠন হ'ল, মই ভাবিলোঁ যে এইটোৱে আমাৰ আকৌ আঞ্চলিক দল এটাৰ আমাৰ ৰাজ্যখনত অতি প্ৰয়োজন। যেনেকৈ আমি অসম গণ পৰিষদৰ ওপৰত বিশ্বাস কৰিছিলোঁ অসমীয়া জাতিটোৱে, অসম গণ পৰিষদে বাৰে বাৰে আমাক প্ৰতাৰিত কৰিলে আৰু এতিয়া বিজেপিৰ লগত তেওঁলোকে এলায়েন্স কৰাৰ পাছত তেওঁলোকৰ আচল স্বৰূপটো ওলাই পৰিছে। গতিকে মই ভাবোঁ যে এতিয়া আঞ্চলিক দলৰ অতি প্ৰয়োজন হৈ আছিল অসমত, যাতে অসমীয়া জাতিটোৰ সকলো উন্নতিৰ কাৰণেই হওক বা বিভিন্ন প্ৰিন্সিপলছেই হওক সকলোখিনি যেন আগবঢ়াই লৈ যাব পাৰে গোটেই ভাৰতবৰ্ষলৈ। আৰু এতিয়া অসম জাতীয় পৰিষদ আহিলে, গতিকে তেওঁলোকৰ লগতো আমাৰ এটা বুজাবুজি হৈছে, যাৰ কাৰণে মই ভাবোঁ যে আমাৰ মনৰ ভিতৰত দুটা আঞ্চলিক দল বুলি আমি নহয়, আমি দুয়োটা আঞ্চলিক দল একত্ৰিত হৈ আমি অসমত কাম কৰিবলৈ আগবাঢ়িম। তাৰমানে আচল কথা কি হ'ল যে আমি বিভিন্ন ঠাইত যাবলগীয়া হৈছে। আমি ধুবুৰীৰ পৰা একেবাৰে শিৱসাগৰ পাইছোঁ বা সিফালে জোনাই পাইছোঁ, ধেমাজি পাইছোঁ, আমি মানে বিভিন্ন ঠাইত তেনেকৈ ঘূৰি ফুৰিছোঁ। আমি লোৱাৰ আছাম হওক, আপাৰ আছাম হওক, আমি বহুবাৰ আমি সৰু ক্ষেত্ৰীলৈ গৈছিলোঁ, মানে বিভিন্ন সাংগঠনিক সভাবিলাকত, আৰু তাৰ যিসকল লোক তেওঁলোকে অতি ভাল পায় মোক, খুব মৰম কৰে, আৰু তেওঁলোকে মানে আশা কৰিছিল যে মই যিহেতু গৈ আছোঁ সৰু ক্ষেত্ৰীত, তেখেতসকলে কয় যে বাইদেউ আপুনি আমাক কিয় প্ৰতিনিধিত্ব নকৰে। তেতিয়া মই কৈছিলোঁ আমি চাই লওঁ, কাৰণ প্ৰথম কথা অখিল গগৈ ডাঙৰীয়াই তেখেতে নিজৰ এডভাইচ দিব এই ক্ষেত্ৰত, আৰু যিসকল আমাৰ সতীৰ্থসকল আছে বা কৰ্মীসকল আছে ৰাইজৰ দলৰ বা যিসকল আমাতকৈ ছিনিয়ৰ অভিজ্ঞ লোক আছে তেওঁলোকে চিন্তা চৰ্চা কৰিব। আৰু তেতিয়ালৈকে অলৰেডি ওলাই গ'ল যে মই সৰু ক্ষেত্ৰীৰ পৰা নিৰ্বাচন খেলিম, কিন্তু একচুৱেলি সেইটো নহয়। আমি বিচাৰিছোঁ যে এজন যোগ্য ব্যক্তি সৰু ক্ষেত্ৰীৰ পৰা ৰাইজৰ দলৰ পৰা আহক বা অসম জাতীয় পৰিষদৰ পৰা আহক, মানে মুঠতে আঞ্চলিক দল এটা এজন ভাল প্ৰতিনিধি আমি সৰু ক্ষেত্ৰত বিচাৰিছোঁ। আমিতো গোটেইকেইটা কনষ্টিটুৱেঞ্চিতে আমাৰ প্ৰাৰ্থী থাকিব, আৰু আমি আশা কৰিছোঁ মেক্সিমাম আমি আশা কৰিছোঁ, যাৰ কাৰণে আমি কোনো ঠায়ে বাদ দিয়া নাই। আমি গোটেই মানুহখিনিয়ে আমি মানে ৰাইজৰ দলৰ যিমানখিনি আমাৰ কেন্দ্ৰীয় কমিটিৰে আছে হওক বা ৰাজ্য যিখিনি আছে মানে ডিষ্ট্ৰিক্ট কমিটিৰে হওক বা একেবাৰে গ্ৰাছৰুট লেভেললৈকে সকলোৱে কাম কৰি আছে, সেইকাৰণে কৰি আছে, কাৰণ আমি এটা খুব সাংঘাতিক এটা ভাল ৰিজাল্ট এটা আশা কৰি আছোঁ। গতিকে মই আশা কৰিছোঁ যে মেক্সিমাম ছিটছত আমাৰ মানে অসম জাতীয় পৰিষদ আৰু ৰাইজৰ দল দুয়োটা আঞ্চলিক দলে সফলতা পাব বুলি, কাৰণ ৰাইজৰ সঁহাৰি আমি পাইছোঁ, সেইটো আমি দেখা পাওঁ। অতি সোনকালে হ'ব আমি আশা কৰিছোঁ। আমি যি কথা পতা পাতি যিটো গম পাইছোঁ যে অহা মাহৰ মাৰ্চ মাহৰ প্ৰথম সপ্তাহতে এই কথাটো আমি স্পষ্ট কৰিম ৰাইজৰ ওচৰলৈ, যে ভাগ বতৰাৰ ক্ষেত্ৰত কোনে কোনটো সমষ্টিৰ পৰা প্ৰতিনিধিত্ব কৰিব। আৰু এইটো ভাগ বতৰাটো বহু কথা আছে, যে জনগাঁথনিৰ কথা আছে, সমীকৰণ সকলো ক্ষেত্ৰতে আমি সকলো জনগোষ্ঠী জাতি জনগোষ্ঠী সকলো দিশ চাব লাগিব, আৰু যাৰ গণভিত্তি যোনটো সমষ্টিত অধিক, আপোনালোকে জানেই যে ৰাইজৰ দলৰ গণভিত্তি কোন কোন সমষ্টিত অসমত ক'ত বেছি মানুহৰ সমাগম দেখিছে, আৰু ঠিক তেনে একেধৰণে জাতীয় পৰিষদৰো আপোনালোকে দেখিছে। সেইকাৰণে সেইবোৰ সকলো দিশ চালি জাৰি চাই এইটো সন্মিলিত ঐক্যবদ্ধভাৱে সকলোৱে আমি একেলগে বহি এইটো সিদ্ধান্ত লওঁ। বৰক্ষেত্ৰী সমষ্টিত ৰাইজৰ দলৰ প্ৰাৰ্থী, চাওক এটা কথা কওঁ, আমি যি ৰাজনীতি কৰোঁ, আমি যি এটা বিকল্প ৰাজনীতিৰ কথা কৈছোঁ, সেই বিকল্প ৰাজনীতিত আচলতে আমি নিজকে বিধায়ক হিচাপে প্ৰক্ষেপ কৰিব নোৱাৰোঁ বা কৰাটো উচিত নহয়। আপোনালোকে বিগত সময়ছোৱাত দেখিছে যে টিকটৰ বাবে ৰাজীৱ ভৱনেই হওক বা অটল বিহাৰী ভৱনেই হওক, হেঙাৰ বহুত বৃহত্তৰ টিকটৰ কাৰণে চিঞৰ বাখৰ গণ্ডগোল নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত,
রাইজর দলে যদি সেই আদর্শ একই আদর্শ পন্থা লোক তো সেই রাজনীতি বিকল্প রাজনীতি কেউ হব না। আমি একটা আঞ্চলিক বিকল্প রাজনীতির যেহেতু কথা কইছো সেই কারণে সকলে ঐক্যবদ্ধভাবে যাকেই প্রক্ষেপ করে আমার সদা আমার মানে অতি মানে মৌলিক যেটা আমার মানে দায়িত্ব সেই দায়িত্বটি হব বিকল্প রাজনীতিক বরক্ষেত্রীভূমিত সমষ্টিত প্রতিষ্ঠা করা, সেয়া জাতীয় পরিষদরে হোক সে রাইজর দলের হোক। যদি কালিলেকে জাতীয় পরিষদর মানে ইয়াতে পুলকেশ বড়ুয়াই হোক বা তখেতর ঠাইত আন কোনোবাই প্রতিনিধিত্ব করক, আমি রাইজর দলের প্রতিজন কর্মকর্তায় অতি একাগ্রতার আজি আপনাদের যে দেখিছে সভাখানত ঠিক অতি একাগ্রতায় আমি কাম করিম যে আমি বিকল্প রাজনীতিক প্রতিষ্ঠা করবর কারণে। একধরণে যদি রাইজর দলের মানে কোনোবাই বিধায়কর কারণে ইয়াত প্রতিনিধিত্ব করে সেটা ময়ে হোক বা আন কোনোবাই হোক, আমি একধরণে জাতীয় পরিষদেও সর্বশক্তির একাগ্রতারে এই বিকল্প রাজনীতিক প্রতিষ্ঠা করবলে লাগি পথারত নামি পড়ব। নেতৃত্ব বিচরার কথা নয়, কেন্দ্রীয় নেতৃত্বই কইছে মূল কথা চর্চা হয়েছে, কিন্তু মানে কেন্দ্রীয় নেতৃত্বক স্পষ্ট করে দিছো যে আমি আমার কাম করে যাম, রাইজর মাজলে বার্তাবুর লই যাম, রাইজর দলের যে আমি সংবিধান যে ভেটির উপর হয়ে প্রতিষ্ঠা হয়েছে আমি সংবিধান মানে রাইজ যুগুত করছো আর আমার যাবার আদর্শ সেই আদর্শর বার্তাবুর রাইজর ওসলে লই যাম। লই যার পিছত কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত লব ময়ে মানে ইয়ারপর প্রতিনিধিত্ব করো নে আন কোনোবাই করে, সেটা কেন্দ্রীয় নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধভাবে বহিখানে করব। কেতিয়াও আমি কেতিয়াও আপনার আগতেই কইছো যে আমি নিজে প্রক্ষেপ নকরো কেতিয়াও যে মই বিধায়ক হব বিচার বা আপনিয়ে হব বিচার, সেটা আমি বিকল্প রাজ্যে আমি 70 বছরে কি দেখি আইছো যে খোয়া কামুরা ক্ষমতা বিধায়ক হওয়ার কারণে যেটা ক্ষমতা খোয়া কামুরা এই কথাবুর কেতিয়াও আমি সমর্থন করো না। আমার কথাটো হইছে এই বরক্ষেত্রী সমষ্টি আপনাদের জানে যে যা 3টা দশক 4টা দশকত এটা আঞ্চলিকতাবাদী একটা গড়, মাজতে যেতিয়া আপোনালকে যদি রাষ্ট্রীয় শক্তি ইয়াতে জয় হওয়া দেখিছে তেতিয়া একমাত্র বিভাজনের রাজনীতি করে ইয়াতে নির্বাচিত হয়ে আইছে, কিন্তু আমি সেই হব নিদো। এইবার জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়েছে, বিজেপির 4.5টা বছরের যে অপশাসন যার ভাষা সংস্কৃতি সম্পদের উপর সংকট টানি আনিছে তার বিরুদ্ধে আজির তারিখত সকল রাইজ ঐক্যবদ্ধ হয়েছে। এই যে বরক্ষেত্রী সমষ্টির ইতিহাস যে এই বরক্ষেত্রী সমষ্টির যে ঐক্যবদ্ধভাবে যে সংগ্রামত অবতীর্ণ হয়েছে যে আঞ্চলিক শক্তিক আকৌ পুনর্বার আঞ্চলিক শক্তির ধ্বজা ইয়াতে উড়াব, সেই সেই বার্তাকে আমি লই আমি রাইজর মাজত আগবাড়ি গৈছো। আর আপনাদের ইয়াতে মানে অতি মানে অতি দ্বিধাহীনভাবে আপনাদের একটা কথা কলো যে অহা 2021 বিধানসভা নির্বাচনত রাইজর দল আর জাতীয় পরিষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাত ইয়াতে আঞ্চলিক বিকল্প রাজনীতি প্রতিষ্ঠা হবই। চাওক যিখিনি আইনি ব্যবস্থা লব লাগে আমি উচ্চতম ন্যায়ালয়লৈকে গৈছো, আজি যিখন আক্রোশমূলকভাবে বিজেপি সরকারে যিখন আইন তেওঁৰ ওপৰত বলবৎ কৰিছে, আপোনালোকে জানে যে বিজেপি সরকারক যোনে উৎখাত করব বলে ভাবে, আজি দিল্লীত আপোনালোকে দেখিছে কৃষক আন্দোলন, এই কৃষক আন্দোলনত যি কৃষক যে হাতি খোৱা কৃষক সেই কৃষকে কৃষকর ভালর কথা তেওঁলোকক নিজে চিন্তা করিব দিয়া নাই, দিল্লীত নরেন্দ্র মোদীয়ে চিন্তা করিব, অমিত শাহে চিন্তা করিব, তাৰে কারণে তেওঁলোকে বন্দুকর আগত আজি এই কৃষকক ভয় খুব চেষ্টা করেছে। লাস্টত যেটা কৃষকে এই শীত 1 ডিগ্রি সেলসিয়াসতো কৃষকে যেটা রাজপথত এই ঠান্ডাত শীতত যেটা তেওঁলোকে আন্দোলন অব্যাহত রাখিছে নিজের অধিকারের বাবে কৃষকর অধিকারের বাবে, তেতিয়া তেওঁলোকে কি করেছে NIA Act কৃষকর উপর বলবৎ করেছে, দেশদ্রোহী বলে কব বিচারিছে। একই কথা অখিল গগৈয়ে যেতিয়া অসমৰ ভাষা অসমৰ জাতি মাটি সংস্কৃতি অসমীয়া প্রতিজন অসমীয়া মানুষের অস্তিত্ব রক্ষা করার কারণে কা আন্দোলন বাতিল করার রাজপথত যেটা উলাই পড়ছিল এই বিজেপি সরকার, যে বিজেপি সরকারে অসম বিরোধী অসমীয়া বিরোধী এই বিজেপি সরকারে সেই কারণে আজি অখিল গগৈক কারাগারত আবদ্ধ করে রাখিছে। আর একটা কথা কোনো কালে দেখিছে নেকি, যেটা বিজেপি নেতা খুদে এটা আইনের অধীনত এই আদালতে ঘরাই রাখিছে, কিন্তু আপনি যদি কালিলৈকে এটা ডকাইতি করে আর চুরি করে তেতিয়ালে দুইটা কেসত আপনাদের আগে ডকাইতি করার কারণে আপনি জেলত যাব, জেলত যাওয়ার যে চুরি করার কারণে যে আইনি ব্যবস্থা আছে তাত বেলেগ এখন থানায় গৈ কেনে আকৌ গৈ কেনে জেলর পৰা বেল লৈ উলাই আর পিছন নেক্সট আপনার আকৌ জেলত গ্রেপ্তার করব নেকি। এই বিজেপি সরকারে 2008 চনের পৰা তেওঁলোকে যিবোর আই মানে যিবোর তেওঁৰ অখিল গগৈর বিরুদ্ধে যিবোর কেস আছিল সেই কেসবুর খুলি লয় এটার পিছত বেল পোৱাৰ পিছত জেলৰ পৰা কারারুদ্ধ হয়ে থকার পিছত উলোৱাৰ লগে লগে গ্রেপ্তার করে,
যদি দুইমুখীয়া নীতি নৈতিকতাত আমার সন্দেহ সন্দেহ নহয় তেওঁলোকে অসম বিরোধী এটা প্রমাণ হয়ে গেছে। 2016 চনের আগত অখিল গগৈর পক্ষ লৈছিল, তেতিয়াহলে 2008 চনের বা 2016 চনলৈ অখিল গগৈর বিরুদ্ধে যিবোৰ আইনি কেস রেজিস্টার্ড হয়ে আছে থানাত সেইবোৰৰ বিরুদ্ধে তেওঁলোকে কিয় মাত নামাতিলে? আজি 2000 কংগ্রেসের দিনত যিবোৰ কেস রেজিস্টার্ড হয়েছিল সেইবোৰ ইতিয়া তেওঁলোকে কে খুলিছে? এই যে বিজেপির দুইমুখীয়া নীতি, এই দুইমুখীয়া নীতির বিরুদ্ধে অসমৰ জনগণ ইতিমধ্যে সংকল্প লৈছে যে অখিল গগৈক জেলত আবদ্ধ করে রাখা এই বিজেপি সরকার ভাবিছে যে অখিল গগৈ মুকলি আকাশর উলাল আকাশের আগত উলালে এই বিজেপি সরকারে দিসপুরের উৎখাত হয়ে যাব। কিন্তু একটা কথা মনত রাখক, অখিল গগৈক জেলত আবদ্ধ করে রাখি এই নির্বাচনত অবতীর্ণ হয়ে এই নির্বাচনত জিকিব নোৱাৰে। কারণ অখিল গগৈ নির্বা কারাগারের ভিতর আবদ্ধ হয়ে থাকি যিমান শক্তিশালী তাত মানে মুকলি আকাশের তলত থাকি যিমান শক্তিশালী হব তাতক অখিল গগৈ কারাগারের ভিতর অখিল গগৈ বেশি শক্তিশালী আর বিজেপির কারণে বেশি ভয়ানক। কারণ কিয় আপনার যিমানবোৰ এই যুবক আছে মূর চারিপিনে এওঁলোক সকলোৱে শোভিত, আজি সকলোৱে সঙত আছে যে অখিল গগৈক যে আক্রোশমূলকভাবে জেলত আবদ্ধ করেছে তার বাবে সকলোরে ভিতর ক্ষোভ আছে, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এইবার নির্বাচনত ভোটর জড়িয়ে পড়ব ব্যালট বাক্সত।